ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব বিডি অল সিম কোড ইনফো অ্যাপ নিয়ে। তো এই অ্যাপের মাধ্যমে আপনি পাবেন বাংলাদেশের সকল সিমের কোডের ইনফরমেশান। তো এখানে যে অপারেটরগুলো রয়েছে সেগুলোর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং টেলিটক। এছাড়াও রয়েছে অফিস সেলফ লাইসেন্স, তারপর রয়েছে আপনার নামে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা, দেখুন সেটিও দেখতে পাবেন। এছাড়াও অল স্মার্টফোন সিক্রেট কোড, এখানে যে সকল স্মার্টফোনের সিক্রেট কোড রয়েছে সেগুলো পাবেন। এর মধ্যে রয়েছে স্যামসাং, তারপর রয়েছে অনর সিক্রেট কোড, তারপর হাওয়াই, তারপর শাওমি, এছাড়াও রয়েছে এলজি, অপো, লাভা, আইফোন, লেনোভো। এই ফোনগুলোর আপনারা যে সকল সিক্রেট কোড রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে প্রথমে আমরা দেখব যে গ্রামীণ সিম কোড যে ইনফরমেশন সেগুলো কী কী। তো এক্ষেত্রে আপনি গ্রামীণ ফোন এই অপশানটিতে টাচ করবেন। এখানে টাচ করলে লোডিং হবে, একটু অপেক্ষা করবেন লোডিং হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হলো, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ব্যালেন্স চেক, তারপর সিম নাম্বার, প্যাকেজ চেক, ইন্টারনেট ব্যালেন্স, তারপর জিপি মিনিট, জিপি মিনিট টু, এসএমএস ব্যালেন্স, এমএমএস ব্যালেন্স, এমার্জেন্সি ব্যালেন্স, এমার্জেন্সি ব্যালেন্স, তারপর রয়েছে পোস্ট পেড ব্যালেন্স। তো যাই হোক, এই কোডগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন যে কীভাবে আপনি এগুলো চেক করবেন। তো এছাড়াও এরপরে রয়েছে রবি, রবি সিম কোড ইনফরমেশন। এখানে রবিতে টাচ করবেন, টাচ করলে এক্ষেত্রেও লোডিং হবে, এবং লোডিং হওয়ার পর আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে রবির ক্ষেত্রেও ব্যালেন্স, সিম নাম্বার, তারপর রয়েছে প্যাকেজ চেক, ইন্টারনেট ব্যালেন্স, রবি মিনিট, এসএমএস, এমএমএস, এমার্জেন্সি ব্যালেন্স ও ইন্টারনেট প্যাকেজ, এই কোডগুলো এখানে রয়েছে। তো এরপর রয়েছে বাংলালিংক। বাংলালিংক সিমে আপনি যদি টাচ করেন তাহলে এক্ষেত্রে বাংলালিংকের যে সকল কোড রয়েছে সেগুলো আপনি পাবেন। তো যাই হোক, বাংলালিংকে টাচ করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন, হয়তো কোনো সমস্যার কারণে কেটে গেলে আপনারা আবার পুনরায় অ্যাপটিতে প্রবেশ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক, সিম, প্যাকেজ, মিনিট, এসএমএস, ইন্টারনেট চেক ওয়ান এবং টু। তো যাই হোক, এই অপশনগুলো রয়েছে। তো এরপরে আপনি দেখতে পাবেন যে এয়ারটেল, এয়ারটেলের যে সকল কোডগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এয়ারটেলের ব্যালেন্স, সিম নাম্বার, তারপর রয়েছে প্যাকেজ চেক, মিনিট চেক ওয়ান টু, তারপর এসএমএস ব্যালেন্স, এমএমএস ব্যালেন্স, ইন্টারনেট চেক ওয়ান এবং টু। তো যাই হোক, এই অপশনগুলো আপনারা এখানে পাবেন এবং এই কোডগুলো ইউজ করতে পারবেন। এরপর রয়েছে টেলিটক। তো টেলিটকের ক্ষেত্রেও একই ভাবে আপনি টেলিটকের যে বিষয়গুলো পাবেন এর মধ্যে রয়েছে ব্যালেন্স চেক, সিম নাম্বার, এমার্জেন্সি ব্যালেন্স এবং এফএনএফ চেক। তো যাই হোক, এই অপশনগুলো পাবেন। এরপর রয়েছে অফিস হেল্পলাইন্স। এই অপশনটিতে অফিসের যে হেল্পলাইন্সগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে জিপি ফ্রি কল, তারপর জিপি কল নাম্বার, রবি ফ্রি কল, রবি কল নাম্বার, তারপর রয়েছে বাংলালিংক কল, বাংলালিংক কল নাম্বার, এয়ারটেল কল, এয়ারটেল কল নাম্বার, টেলিটক কল এবং টেলিটক কল নাম্বার। যাই হোক, এখান থেকে সব সিম অপারেটরগুলোর যে হেল্পলাইন সেগুলো পাবেন, এবং এখান থেকে হেল্পলাইনে কল করে আপনি হেল্প নিতে পারবেন। এরপর রয়েছে বিডি ওয়াল সিম রেজিস্টার্ড চেক। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন চেক করতে পারবেন, আপনার নামে কতগুলো সিম রেজিস্টার রয়েছে সেগুলো আপনি এখান থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোডটি দেওয়া রয়েছে, এবং আপনার মোবাইলে ডায়াল করবেন এই কোডটি। এরপর হচ্ছে কোডটি ডায়াল করার পর আপনার যে এনআইডি কার্ডের শেষের চারটি ডিজিট সেটি আপনি দিয়ে দেবেন। দিয়ে দিলে তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি
কতগুলো সিম ইউজ করতেছেন আপনার এনআইডি কার্ড থেকে। তো যাই হোক, এরপর রয়েছে অল স্মার্টফোন সিক্রেট কোড। এখানে আমি একটিতে প্রবেশ করব, প্রত্যেকটির বেলায় আপনি এরকম সিক্রেট কোড পাবেন। তো এখানে আমি যে কোড সিক্রেট কোডটি দেখব সেটি হলো শাওমির। শাওমিতে আমি টাচ করলাম এবং দেখতে পাচ্ছেন এটি লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করবেন। তো এটি কিন্তু লোডিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন শাওমির যে সিক্রেট কোডগুলো রয়েছে এর মধ্যে ডিসপ্লে আইএমই নাম্বার, তারপর রয়েছে ডিসপ্লে ইনফরমেশন অ্যাবাউট অ্যান্ড্রয়েড ফোন ব্যাটারি অ্যান্ড ইউজেস স্ট্যাটিস্টিক্স, তারপর রয়েছে অ্যান্ড্রয়েড ডিভাইস টাচ স্ক্রিন টেস্ট, অ্যান্ড্রয়েড ডিভাইস র্যাম ভার্সন, তারপর রয়েছে ডিসপ্লে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস, তারপর রয়েছে ডিভাইস অটো টেস্ট এবং কিউসি টেস্ট অল টেস্ট। তো যাই হোক, এভাবে আপনি শাওমি, হাওয়াই, তারপর এলজি, এখানে যে ফোনগুলো দেওয়া রয়েছে অপো, লেনোভো, তারপর আইফোন, স্যামসাং, এবার প্রত্যেকটি ব্র্যান্ডের কিন্তু আপনি এখান থেকে টাচ করলেই সেই কোডগুলো পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে অন্য যে অপশনগুলো রয়েছে সেই কোডগুলো আপনার প্রয়োজন হলে আপনি এখান থেকে জেনে নেবেন। এছাড়াও অ্যাপটিতে যে অপশনগুলো পাবেন এর মধ্যে রয়েছে এখানে থ্রি বার, এখানে থ্রি বার অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাবেন হোম রয়েছে, চেক আপডেট, এখান থেকে আপডেট চেক করতে পারবেন, রেটাস এখান থেকে রিড দিতে পারবেন, শেয়ার অ্যাপ এখান থেকে অ্যাপটি শেয়ার করতে পারবেন, প্রাইভেসি পলিসি এখান থেকে অ্যাপটির প্রাইভেসি পলিসি জানতে পারবেন এবং ক্যান্সেল অপশন থেকে ক্যান্সেল করতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা চলে যাচ্ছি আবার সিমটির হোম ইন্টারফেসে। তো যাই হোক, হোম ইন্টারফেসে চলে আসলাম। তো এখানে আপনি যদি এই অ্যাপটি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে বিডি ওয়াল সিম কোড ইনফো এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।